নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বর্বরোচিত হামলা আজও থামছে না, তবে কবে থামবে তা আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমাদের পক্ষে বলাটাও অসম্ভব। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার সংখ্যালঘুদের উপর আক্রমণে এবার প্রতিবাদে সামিল হয়েছে বিভিন্ন সংগঠন, বিশেষ করে রাজ্যের কথাই আমি বলছি। রাজ্যে কিন্তু এবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সুর চড়ানো হয়েছে, প্রতিবাদ মিছিল, প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা। আজ বাংলাদেশে এই হামলার পরিপ্রেক্ষিতে এবার কার্যত ত্রিপুরা রাজ্য হিন্দু সমাজের পক্ষ থেকে আগরতলা রেল স্টেশনে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং এদিন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন। যদিও এই কর্মসূচিতে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু করার কথা ছিল, কিন্তু পুলিশের পারমিশন না থাকায় সেক্ষেত্রে আগরতলা রেল স্টেশন থেকে এই বিক্ষোভ কর্মসূচি তারা করেছেন। কি বলছেন তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে, শুনুন। কিন্তু মহামান্য ত্রিপুরা সরকারের পারমিশন আমাদের না দেওয়ার কারণে আমরা সেই জায়গা থেকে র্যালি করতে পারছি না, প্রতিবাদ র্যালি করতে পারছি না। আমরা এখানে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমরা যেন কোনো কিছু একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, কারণ আমরা চাই না আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে বাঙালি হিন্দুরা এবং মুসলিম বাঙালিদের দ্বারা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত এবং তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এগুলি ক্রমাগত চলেই যাচ্ছে। এগুলির একটা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছিলাম যে এগুলি বাংলাদেশের সরকারের কানে পৌঁছুক, কিন্তু আমরা আজকে সেই বার্তাটা বৃহত্তর পরিসরে দিতে পারলাম না, কারণ ত্রিপুরা সরকারের অনুমতি না মেলার কারণে। তাই আমি মনে করি আজকে শুধু বাংলাদেশের হিন্দুদের জন্য আমরা চিৎকার করছি, ভালো কথা, সকল হিন্দু সনাতন ভাইরা সুস্থ থাকো, ভালো থাকো, কিন্তু আমার ত্রিপুরা রাজ্য যে সনাতন হিন্দু ভাইরা আছে, আমরা চাই যে হিন্দু হিন্দুত্ব যাতে কোনো ষড়যন্ত্রমূলক বিচ্ছিন্নতাদের বাড়ি দ্বারা সংগঠিত না হয়, সেই দিকে আমাদেরকে ত্রিপুরা সনাতন ভাই সকলকে লক্ষ্য রাখতে হবে। আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করে যাচ্ছি ত্রিপুরাতেও হিন্দুদের মধ্যে তথাকথিত কিছু ষড়যন্ত্রকারী প্রচারকদের মাধ্যমে হিন্দুদেরকে আক্রমণ করছে, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়কে আক্রমণ করছে। তো আমাদের যদি স্থায়িত্বই ঠিক না থাকে, ত্রিপুরাতে যদি আমরা হিন্দুরা অস্তিত্ব বজায় রাখতে না পারি, তাহলে বৃহত্তর পরিসরে প্রতিবেশী বাংলাদেশের জন্য এবং অন্য কোনো দেশে হিন্দুরা আক্রান্ত হলে কীভাবে আমরা প্রতিবাদ করব। তাই আমরা চাই সমগ্র ত্রিপুরার যে হিন্দু সনাতন হিন্দুবাসী যারা আছেন, সকলে যাতে আমরা অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে পারি। তাই আমাদের মধ্যে সনাতন হিন্দুদের মধ্যে যে ক্ষুদ্র অংশ বৃহত্তর হিন্দুর স্বার্থে আঘাত আনতে চেষ্টা করে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তির মাধ্যমে এবং তথাকথিত কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে, আমরা চাই এইসব নেতিবাচক দৃষ্টিভঙ্গি সকল রাজনৈতিক নেতাদের তরফ থেকে বন্ধ হোক। শুধু অচিরেই ত্রিপুরার হিন্দু সনাতন সমাজ আরও বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য থাকিবে। আমরা চাই সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, এই বলে আমি আমার আজকের এই প্রতিবাদ মিছিল যেটা হওয়ার কথা ছিল তার পরিবর্তে আমরা মাদারঘাট রেল স্টেশনে ক্ষুদ্র পরিসরে যে শান্তিপূর্ণ মিছিল বা অনুষ্ঠানটি সংগঠিত করেছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য, কার্যত তারা বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। আজকে প্লে কার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, একই সঙ্গে হামলা, হুজ্জুতি, বাড়িঘর পুড়িয়ে দেওয়া সহ একাধিক ঘটনা এবার ঘটতে শুরু করেছে বাংলাদেশে, তবে আগামী দিনে আর নয়। আর সেক্ষেত্রে আজ আহ্বান জানিয়েছেন, একই সঙ্গে যদিও তারা আজ পুলিশের পক্ষ থেকে পারমিশন না পাওয়ায় সেক্ষেত্রে মিছিল তারা সংগ্রহ করতে পারেননি, তবে আজ বিক্ষোভে সামিল হয়েছেন আগরতলা রেল স্টেশন চত্বর থেকে এবং সেখানে প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।